तिस्ता परे जा रे नदीर पारे जा, तिस्ता परे जा रे नदीर पारे जा, तिस्ता परे जा रे नदीर पारे जा, तिस्ता परे जा रे नदीर पारे जा। तिस्तार पार नहीं तो क्या हुआ चे, चे नदीर पार तो रहे चे। কেমন আছেন বলুন সবাই? আজকে রওনা দিয়েছি হচ্ছে ফাগুর উদ্দেশ্যে ঝান্ডি থেকে। রাস্তাটা খুবই খারাপ, মানে এবড়ো খেবড়ো রাস্তা, এক এক জায়গায় ধস নেমেছে, মানে বেশ রোমাঞ্চকর। আর যারা আমাকে চেনেন না তাদেরকে আমি বলি, আমি সাগরিক ভট্টাচার্য, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্র্যাভেল অ্যান্ড লিটারেচার। ভিডিওটা পুরোপুরি দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে নিশ্চিন্তে ডিসলাইকও করতে পারেন। রাস্তাটা আপনাদেরকে দেখাইতে হবে। উত্তরবঙ্গের ব্যাপারটাই যেন আলাদা। এই রোদ তো এই মেঘ, এই বৃষ্টি তো এই আলো ঝলমলে আকাশ। যখনই আসুন, শীতে আসুন, বর্ষায় আসুন, গ্রীষ্মকালে আসুন, সব সময় একই রকমভাবে ভালো লাগবে। তা সে রাস্তা একটু ভাঙাচোরা হলে মাঝে মাঝে একটু কোমরে যে ব্যথা হয় না তা নয়, তবে রাস্তার যা সৌন্দর্য তা আপনার সমস্ত ব্যথা, জ্বালা, যন্ত্রণা, মনের দুঃখ, গ্লানি সব কিছু ঘুচিয়ে দেবে। আর আমার মতন মানুষের কাছে, দাদা, উত্তরবঙ্গ বছরে অন্তত 5 বার বেড়াতে আসি, এই প্রত্যেকটা রাস্তা দিয়ে নিজে গাড়ি চালিয়েও ঘুরেছি, তাই আমার কাছে উত্তরবঙ্গ একরকম দ্বিতীয় বাড়ি হয়ে গেছে। আর এখানকার মানুষজন এত ভালো, সে আর বলার অপেক্ষা রাখে না। প্রায় আধ ঘন্টা খানেক ওই মেঘের মধ্যে দিয়ে আসার পরে, আধ ঘন্টা নয় 45 মিনিট হবে, হঠাৎ করে এই জায়গাটা এলাম, মেঘটা পুরো সরে গেল। আর দেখুন নিচের সৌন্দর্যটা, দেখুন আউটস্ট্যান্ডিং। নিচের পুরো উপত্যকাটাকে দেখা যাচ্ছে, এই হচ্ছে নিচে ডুয়ার্স, ওইখান থেকে যে নদীটা বয়ে যেতে দেখতে পাচ্ছেন সেই নদীটাই হচ্ছে চেল নদী। আর এখান থেকে বেশ কিছুটা গেলে হচ্ছে ফাগু। এই জায়গাটা যে কি সুন্দর, অসাধারণ। নিচের দিকে আবার চা বাগানও আছে, এ দেখুন দারুণ জায়গা এটা, উপরেও চা বাগান, খুব সুন্দর না জায়গাটা? আপনাদেরকে একবার এই পুরো ভ্যালিটা দেখাই, দেখি আবার গাড়িতে উঠে ফাগুর দিকে এগোতে হবে। পৌঁছে গেছি আপনার আপার ফাগু টি এস্টেটে। জায়গাটাকে একবার দেখুন আমার সাথে, কি সুন্দর জায়গা, মানে বিস্তীর্ণ চা বাগান, যেদিকে দেখবেন সেদিকেই চা বাগান। এই চা বাগানগুলো এত সুন্দর হয়, যারা নর্থ বেঙ্গলে সেরকমভাবে বেড়াতে আসেননি, যারা বাড়িতে বসে প্রথমবার আমার ভিডিওর মাধ্যমে দেখছেন এই চা বাগানগুলোকে, তাদেরকে বলবো যে জীবনে যখন ছোট্ট ছুটি পাবেন, যদি সম্ভব হবে, তাহলে প্রথম কাজ করবেন নর্থ বেঙ্গলে ট্রেনের একটা টিকিট কেটে নেবেন। নর্থ বেঙ্গলে ট্রেনের একটা টিকিট কেটে এই জায়গাগুলোকে ঘুরুন। এই জায়গাটা হচ্ছে আপার ফাগু টি এস্টেট। এখানে থাকার সেরমভাবে কোনো ব্যবস্থা নেই, কিন্তু জায়গাটা ঘুরতে আসতে পারেন। লাটাগুড়ি বা ডুয়ার্সের ট্রিপেও যদি আসেন, সেখান থেকেও গাড়ি নিয়ে কিন্তু নিশ্চিন্তে এই জায়গাগুলোকে দেখতে আসতে পারেন। দেখুন শুধু চা বাগানটা, আমি আপনাদেরকে চা বাগানটা বিভিন্ন দিক থেকে দেখাই, তাহলে সেটা আপনারা এনজয় করবেন। দেখুন এই আপার ফাগু টি এস্টেট থেকেও কিন্তু নিচে চেল নদীর খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন, ওইখানে দেখুন নিচে। আর এই চেল নদীর আশপাশে যদি থাকতে চান, তাহলে আমি একটা জায়গার খবর আপনাদেরকে দিতে পারি, সেইটা আমি ডেসক্রিপশনে তাহলে দিয়ে দেবো। আর চেষ্টা করব ভিডিওটাতেও যদি একটা দুটো ছবি দিয়ে দেওয়া যায় অন্তত জায়গাটার। জায়গাটা যে আহামরি কিছু তা নয়, কিন্তু থাকলে চেল নদী বা ওই চেল ব্রিজ সেইটাকে দেখতে পাবেন। আর যদি ভাবছেন যে চেল ব্রিজটা কী, তার জন্য বলবো যে আমাদের এর আগের যে ভিডিও ঝান্ডি, ঝান্ডির ভিডিওটা ডেফিনেটলি দেখবেন, সেইখানে আমরা একটা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, সেখানে কিন্তু চেল নদী, চেল ব্রিজ সব কিছু দেখিয়েছি। তাই যারা ঝান্ডির ভিডিওটা দেখেনি তারা ঝান্ডিটা দেখে নিন। পাহাড়, মেঘ, চা বাগানকে পেছনে রেখে এবারে আমাদের গাড়ি ছুটে চললো হচ্ছে পরবর্তী গন্তব্য, লোয়ার ফাগু টি এস্টেটের উদ্দেশ্যে।
রাস্তাটা খুব সুন্দর, সেটা বলাই বাহুল্য, সেটা দেখতেই পাচ্ছেন। আর এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখতে দেখতে যে লোয়ার ফাগুটি এস্টেটে পৌঁছে গেলাম, ডিফারেন্সটা নিজের চোখে বুঝতে পারছেন তো? ওইটা ছিল পাহাড়ের ওপরে, পাহাড়ের গায়ে সব চা বাগান, আর এটা দেখুন পাহাড়গুলো দূরে দেখতে পাচ্ছেন, চা বাগানটা কিন্তু সমতলে, কি দারুণ। আমরা পৌঁছে গেছি হচ্ছে লোয়ার ফাগুতে, আপার ফাগু থেকে। লোয়ার ফাগুতে যেই মুহূর্তে পৌঁছবেন ব্যাপারটা বুঝতে পারবেন যে পাহাড় থেকে আপনি সমতলে নেমে গেলেন। এবং যদি ওই দিকটা দেখেন, আমি একটু পরে আবার গাড়িটা এগোলে দেখাবো, ওই দিকটাতেই হচ্ছে গরুমারার জঙ্গল। আর এই যে চারিদিকটা দেখছেন, এই দিকটা বলুন বা আমার এই দিকটা বলুন, এই দিকগুলো হচ্ছে পাহাড়। আর লোয়ার ফাগুতে এই যে দীপঙ্করা স্তূপা, মানে স্তূপ যেটা রয়েছে, সেইটা কিন্তু এখানকার একটা দ্রষ্টব্য স্থানও বটে। তাই এখানে এলে ড্রাইভারকে বলবেন যে আমি দীপঙ্করা স্তূপাটা দেখব। এখন এইখানে গেটটা তালা দেওয়া আছে, ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এই জায়গাটা ভালো লাগবে এলে। নিস্তব্ধ নিরিবিলি শান্ত পরিবেশ, চারিদিকে গ্রাম আছে, ছোট্ট একটা গ্রাম আছে, আমার মনে হয় 10-12 ঘরের বেশি নেই, যেগুলো হয় আর কি পাহাড়ি অঞ্চলে। ভালো লাগবে দেখলে, দেখাচ্ছি আপনাদেরকে। আর এইবারে গাড়ি ছুটে চলে হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য, মানে চেল নদীর ধারে। আরে দাদা, যেখান থেকে ভিডিওটা শুরু হয়েছিল, আচ্ছা বারবার শুধু দাদা বলি বলে বলছেন, দিদিরা যেখানে ভিডিওটা শুরু হয়েছিল আমি গান গাইলাম, মনে নেই? পৌঁছে গেছি একদম প্রপার লোয়ার ফাগুতে, লোয়ার ফাগুতে চেল নদীর ধারে। আপনারা যারা ঝান্ডির ভিডিওটা দেখেছেন তারা হয়তো চেল নদীকে দেখতে পেয়েছেন। আমি সেখানে চেল নদীর, কিন্তু সেইটা ছিল আরেকটা রাস্তা, সেখানে চেল নদীটা ওই ওপর দিকে আপনাদেরকে একটা দেখাচ্ছি, একটা ঝর্ণা ওপর থেকে নামছে, ওইটা অ্যাকচুয়ালি আরও ওপর দিকে, সেটা চেল ব্রিজের ওপর দিয়ে, এইটা হচ্ছে গরু বাথানের ওপরে চেল নদী। তো সেইখানে আমি নদীর ধারে যাওয়ার চেষ্টা করছি। জায়গাটা অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। এখানে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, একটু চাও খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আগে জায়গাটা দেখি ভালো করে। আরে দাদা, নদীর ধারে আসবো, আর একটুখানি নদীতে পা ডোবাবো না, একটু মুখে জল দেবো না, তাহলে হবেই না। আর যারা আমার ব্লগ দেখেন তারা এমনিতে জানতে হয় না আমি পাহাড়ি নদী দেখে এরকম কখনো হয়নি। আজকে ক্যামেরা নিয়ে দূরে বেদান দিকে দাঁড়িয়েছে, আর আমি এখানে মুখে চোখে জল দিচ্ছি। আপনারাও যখন আসবেন না নদীর ধারে, একটু মুখে চোখে জল দেবেন, ভালো লাগবে, ভয়ের কিছু নেই অত। এখন রয়েছে হচ্ছে চেল নদীর ওপরে যে ব্রিজটা, সেই ব্রিজটার ওপরে। দেখুন আমরা নিচে ওই দিকটাতে জলে নেমেছিলাম, এখন এখান থেকে রাস্তাটা এসে এরমভাবে ব্রিজটার ওপরে উঠেছি। এই দিকের ভিউটা আপনাদেরকে দেখাই, ব্রিজের এপারটা দেখুন, ব্রিজের এপারটাও খুব সুন্দর। দেখুন পুরো নদীটা বয়ে যাচ্ছে, আমি দূর অব্দি দেখতে পাচ্ছি। আর এবারে আপনাদেরকে ওইদিকে নিয়ে যাই, তো বলছিলাম যে ঝর্ণাটা একটা আসছে, সেই ঝর্ণাটার দিকটাতে নিয়ে যাচ্ছি, চলুন। এখন দেখুন আমার পেছনে এই ঝর্ণাটার কথাই আপনাদেরকে বলছিলাম। বর্ষাকালে যদি ডুয়ার্স বা পাহাড়ে বেড়াতে আসেন, তখন তো কত নামনা যারা ঝর্ণা দেখতে পাবেন, নদী দেখতে পাবেন, তার কোনো ব্যবস্থা নেই, তাই আসছে উঠে নেই। এখন এসছি একটুখানি চা খেতে, যেরকম বলছিলাম আপনাদেরকে। আর এই যে আমি যেখানে যাই সেখানে একটু করে ছুটে যাই, এরকম পাশে চলে এসছে ভদ্রলোক, বিস্কুট হবে হবে, বিস্কুট হবে, কারণ ওকে একটু বিস্কুটটা খাওয়াই। আর এখানে ভিউটা ভালো, একদম পেছন দিকে দেখুন, ঠিক জাস্ট নদীর পাশেই দোকানটা, সামনের দিক দিয়ে ছিল, তার ঠিক দোকানটার পেছন দিকে এই ভিউটা, দারুণ দারুণ। তুই আমার গায়ে পা দিচ্ছিস কেন? তুই আমার প্যান্ট নোংরা করছিস কেন? আপনারা দেখলেন, থাবা মারছে এবারে। না, এবারে বিস্কুট কিনতে হবে, চলো আমি বিস্কুট কিনি, চা কফি খাই, খেয়ে গাড়িতে উঠি। সে ভদ্রলোককে বকেছি বলে চলে গেল, আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তি। লোয়ার ফাগু ঘোরার পরে আমরা আপাতত লোয়ার ফাগু টি এস্টেটের মাঝখান থেকে যাচ্ছি। এইখানে নতুন করে গাড়িটা থামাতে বলিনি, তার কারণ আছে যে এই চা বাগানের মধ্যে দিয়ে গাড়িতে করে দিব্যি লাগছে দেখতে।
ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন। ফাগু আপনাদেরকে দেখালাম, তার সাথে সাথে ঝান্ডি থেকে ফাগুর রাস্তাটাও কেমন সেটাও দেখালাম। এই ফাগু টি এস্টেটটা যেখানে সেই সবে মোটামুটি সেখান থেকে আর 5-10 কিলোমিটার মধ্যে হচ্ছে চালসা। চালসা মানেই হচ্ছে আপনি বেসিক্যালি লাটাগুড়ি জঙ্গলে একটা সাইডে পৌঁছে গেলেন, সেখান থেকে লাটাগুড়িতে আপনার যেখানেই রিসর্ট হোক, মানে ধরুন এই লোকেশন থেকে আপনার লাটাগুড়ির যদি রিসর্ট হয় তাহলে মোটামুটি লাগা উচিত 30 থেকে 40 মিনিট সময়। লাটাগুড়ির সুবিধা হচ্ছে লাটাগুড়িতে যদি আপনি থাকেন ওটা একটা সেন্ট্রাল পজিশনের মতন ডুয়ার্সে, সেখান থেকে আপনি চাইলে বহু জায়গায় খুব ইজিলি পৌঁছে যেতে পারবেন। তো এটাই সবচেয়ে বড় পজিটিভ। ডুয়ার্স বেড়াতে আসতে চাইলে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আমার উত্তরগুলো দেওয়ার। আরও বেশ কিছু উপায় জানলাম যে যদি শেয়ার গাড়িতে করে বা ট্রেনে করে ঘুরতে চান তাহলে কীরকমভাবে ঘুরতে পারেন, সেইটার উপরে একটা আলাদা ভিডিও করে একটা ট্রাভেল গাইড হিসেবে দেওয়ার ইচ্ছা থাকলো। সবাই চোখ রাখবেন চ্যানেলটাতে, যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যে যদি ভালো লেগে থাকে কন্টেন্টটা তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সবার সাথে। ব্যাস আর কিছু বলার নেই, চা বাগান দেখতে দেখতে ভিডিওটা তাহলে এন্ড করে দিই। আপনারা চা বাগানটা দেখুন, ভালো থাকবেন সবাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পকে ডিফাইন করতে গিয়ে বলেছিলেন শেষ হইয়াও হইল না শেষ। আমার এই ভিডিওটার ব্যাপারটাও অনেকটা সেরকম, আপনাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি। দেখুন, কোথাও বেড়াতে যাওয়া মানে কি শুধুই সেখানকার জায়গাগুলোকে দেখা, শুধুই পাহাড় দেখা, শুধুই জঙ্গল দেখা, সেখানকার মানুষের ব্যাপারে কিচ্ছু জানা কি নয়? আমার মনে হয় একটা জায়গার মানুষকে যদি না ভালো করে আমরা চিনতে পারি তাহলে সেই জায়গাটার ব্যাপারেও কিন্তু আমরা অসম্পূর্ণভাবেই জানলাম। তাই জন্য এরপরে একটা স্পেশাল এপিসোড আসতে চলেছে যেখানে ডুয়ার্সের মানুষজনদের সাথে আমরা কথা বলেছি, তাদের জীবন জীবিকা, তাদের সুখ দুঃখ আনন্দ দুঃখ সব কিছুর ব্যাপারে জেনেছি, তাদের প্রত্যেক দিনকার জীবনের যে কষ্ট যে সমস্যা সেগুলোর ব্যাপারে জানার চেষ্টা করেছি। তাই সেই ভিডিওটাও কিন্তু ডেফিনেটলি দেখবেন। ডুয়ার সিরিজে বেড়াতে যাওয়ার জায়গার উপরে এইটাই ছিল শেষ ভিডিও। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওটাই শুধু দেখছেন তাহলে বাকি ভিডিওগুলোকে দেখবেন, তার কারণ হচ্ছে বর্ষাকালে ডুয়ার্সের উপরে কিন্তু খুব বেশি ভিডিও ইউটিউবে নেই। কথাগুলো আর লম্বা করব না, পরের ভিডিওর দিকে চোখ রাখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। কোভিড আবার বাড়ছে, তাই জন্য ডেফিনেটলি মাস্ক পরবেন, আর চা বাগান দেখতে দেখতে ইচ্ছা করলে এক কাপ চা বানিয়ে খেয়ে নেবেন।